ব্যারিস্টার সার্ভার আপনার কাছে আসতে চাই। আপনি কথা শুনলেন, আপনি উনি যা বললেন এই কথা তো আমরা এক বছর ধরেই শুনছি, একই রকমই কথা আমরা শুনতেছি, এর বাইরে তো আমাদের কোনো নতুন কিছু নেই। আপনি আর অন্য বিষয়গুলো নিয়ে কথা বলবো দর্শক, আমি সার্ভার ভাই আপনাকে আপনার জন্যই অপেক্ষা করছিলাম, আপনাদের দুজনের জন্য অপেক্ষা করছিলাম। আমি একটা কমিটমেন্ট করেছিলাম যে আমি একটা প্যান্ডোরার বাস্ক আজকে ওপেন করব আপনাদের দুজনের সামনে। হ্যাঁ, সো এই প্যান্ডোরার বাস্ক আমরা কিছুক্ষণের মধ্যে ওপেন করতে চাই। সো তার আগে আমি আপনি ওনার কথা শুনলেন এবং আপনার জন্য আপনার আপনি আপনি আপনার জন্য প্রশ্ন হচ্ছে, পিবিআইএল এর বেশ সুনাম আছে, আমরা যতটুকু জানি যতটুকু শুনছি এ পর্যন্ত যে তারা একটা সুনাম অর্জন করেছে, কিন্তু মুনিয়া হত্যা ধর্ষণ মামলায় এ যাবৎ বিভিন্ন ভূমিকার মাধ্যমে তারা সে সম্মান হারাতে চলেছে কিনা, এটা যদি আপনি একটু বলেন। আপনাকে ধন্যবাদ, ধন্যবাদ জানাচ্ছি আমার সহ আলোচক এবং যারা এই প্রোগ্রাম এখন দেখছেন এবং ভবিষ্যতে রেকর্ডের অংশ দেখবেন। দেখেন, শুরুতেই আমি একটা ছোট্ট এক্সপ্লানেশন দিই, এটা ফর মাই আন্ডারস্ট্যান্ডিং, ফর মাই কনজাম্পশন। যে টেপ রেকর্ডটা আমরা অন্য মিডিয়ার মাধ্যমে শুনেছি ইউটিউবের মাধ্যমে, তো আই ওয়াজ থিঙ্কিং যে until I get a satisfaction, until jonok ekta uttor na pele hoyto apnar ei program e ami ar participate korbo na, ei jonno ami onno ekti program er moddhe ahopan janiyechhilam je apne apnar program jara dekhe ebong shune tader kache apne unconditional khoma chan, ebong amar oi কথাবার্তা শুনে আমার অ্যাপারেন্টলি মনে হয়েছে যে আপনাকে এইখানে এই ঘটনার জন্য যারা ক্ষমতাসীনদের কিনে ফেলছে, যে অঙ্কের কথা বলা হয়েছে সেই টাকা তারা এখানে খরচ করবে, তাদের ক্লিয়ারলি বোঝা গেছিল এটা একটা ট্রাপ করেছে। আপনারা বুঝে হোক না বুঝে হোক সেই ট্রাপে পা দিয়েছিলেন, ভালো খবর হলো যে আপনি ভুল বুঝতে পেরেছেন, ভুল বুঝে সবার কাছে ক্ষমা চেয়েছেন। এই জন্য আমি মনে করি যে আপনার সেই নেতৃত্বের কোয়ালিটি রয়েছে, যে ভুল বোঝারও একটা নেতৃত্ব, বাংলাদেশের মানুষ এখন কেউ ভুল স্বীকার করতে চায় না, সেই ব্যাপারে আমি মনে করি যে না ঠিক আছে আপনাকে চান্স দেওয়া যেতে পারে। এবং আপনি তো আরো অনেক ব্যাপার শোনাতে চাচ্ছেন, শুনবো শিক্ষা যে এটা আমরা বিচার করতে পারবো না, দুই পক্ষ মানুষের মধ্যে কোনো বিচার করা যায় না, আপনি যে আপনার ভুল বুঝতে পারছেন এই জন্য আপনাকে ধন্যবাদ। আশা করি যারা সুস্থ ছিল তারাও ব্যাপারটা বুঝতে পারবে। এখন মুনিয়া হত্যাকাণ্ডের ব্যাপারে এই এই এখন যে সময় আমরা দাঁড়িয়ে আছি, এতে আমার ধারণা হয়েছে যে এই রেজিম যতদিন থাকবে ততদিন মুনিয়ার বিচার হবে না। বাংলাদেশে অনেক ডাইরেকশন এবং অর্ডার রয়েছে এপিলেট ডিভিশনের, যেটা অনেকেই বাংলাদেশ এখন আর ফলো করে না। আপনি জানেন যে কন্টেম্পট অফ কোর্ট, দুই তিনটা কোর্ট কন্টেম্পট প্রসিডিংস দেখে, এখানে শত শত কন্টেম্পট পিটিশন হয়েছে। এই কন্টেম্পট পিটিশন উদ্ভূত হয় যখন আদালতের কোনো আদেশ, জাজমেন্ট, ডাইরেকশন এইগুলো যখন ভায়োলেট করে। অনেক সরকারি কর্মকর্তা যাদের প্রতি এই নির্দেশ যায় তারা এটা মান্যই করেন। আপনি জানেন যে সর্বশেষ একটা উপ ইউএনওর কাছে একটা কোর্টের প্রসেস গিয়েছিল, সেই ইউএনও সেই প্রসেস তো রাখেই নাই, বরং কোর্টের স্টাফকে আটকিয়ে সেইখানে মোবাইল কোর্ট করতে চেয়েছিল এবং তার কাছ থেকে হলফনামা রয়েছে, এবং হাইকোর্টের একটি বেঞ্চ যথাযথভাবে সেটাকে ইন্টারসেপ্ট করেছে এবং সেই ইউএনওকে ডেকে ভৎসনা করেছে। এইরকম ভৎসনা করার অনেক ঘটনা রয়েছে। আপনার এই প্রোগ্রামের মাধ্যমে ওই বিচারক সাহেবকে, ওই বেঞ্চকে আমি ধন্যবাদ জানাই, অন্তত এটা তারা ইন্টারসেপ্ট করেছে। আপনি জানেন যে মাজদার হোসেন মামলার যে নির্দেশনা ছিল ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি, তার আশেপাশেও বাংলাদেশ নাই। আপনি জানেন যে এপিলেট ডিভিশনের নির্দেশ রয়েছে যে রিমান্ডে নিয়ে কিভাবে প্রশ্ন জিজ্ঞাসাবাদ করা যাবে, ওপেন গ্লাস কক্ষে ডাক্তার থাকবে, তার নিকটে থাকবে। এর চেয়ে বড় কথা হচ্ছে যে হাইকোর্টের একটি নির্দেশনা রয়েছে যে কোন ব্যক্তিকে আক্রমণ গ্রেপ্তার করলে, কোন ব্যক্তিকে গ্রেপ্তার করলে তার নিকটজনকে জানাতে হবে এবং শুরুতেই লয়ারের সাথে কথা বলার সুযোগ দিতে হবে।
যে কোনো সভ্য দেশে এটা হয়ে থাকে, এই অধিকার বাংলাদেশ মানুষ এখনো পাচ্ছে না। অর্থাৎ বাংলাদেশের একটি বাহিনী যারা কোর্টের আদেশ আইনের আইন মান্য করে এই দেশের নাগরিককে গ্রেপ্তার করবে, আইনের কাছে সুপর্দ করবে, তারা প্রতিনিয়ত এই আইন এবং সুপ্রিম কোর্টের নির্দেশনা ভঙ্গ করছে। এই পরিস্থিতিতে আপনি জানেন যে ওই নির্দেশনায় আরো অনেক কিছু রয়েছিল, যে আইডি কার্ড দেখাতে হবে, তাকে গ্রেপ্তারের কারণ উল্লেখ করতে হবে এবং তার নিকটজনের কাছে ফোন কল দেওয়ার সুযোগ দিতে হবে। কিন্তু সাংবিধানিক ভাবে যারা এই দেশের মালিক জনগণ, এই জনগণ সবসময় নিগৃহীত হয়েছে, শুধু যে এই সরকারের সময় সেটা বলবো না, সবসময়, কারণ এখন চরম আকার ধারণ করেছে। এবং যারা জনগণকে সেবা দেওয়ার জন্য জনগণের পয়সায় ইউনিফর্ম পরে, জনগণের পয়সায় ফেসিলিটি এনজয় করে, জনগণের পয়সায় চরাচরা গাড়ি ব্যবহার করে, তারা তাদেরকে মনিব ভাবে, তারা জনগণের সেবক মনে করে না। বাংলাদেশের এই কালচার জনগণের জন্য, সুশাসনের জন্য, ন্যায় বিচারের জন্য ভয়াবহ খারাপ সংবাদ। তো সেখান থেকে এখন পর্যন্ত রিভার্স হওয়ার কোন সুযোগ আমরা দেখি না। যার জন্য আপনি যে পিবিএ কথা বললেন, পিবিএ পুলিশেরই একটা অংশ, আপনি সিএডি পুলিশের অংশ, থানা পুলিশ পুলিশের একটা অংশ। আমার কাছে মনে হয়েছে পুলিশ যেখানে যে অবস্থা আছে, সবার ক্যারেক্টার পুলিশের বীজ। তবে পিবিএর দুই একজন অফিসার ভালো থাকতে পারে, যারা ব্যক্তিগতভাবে ভালো বলে ন্যায় বিচার করতে চায়, অথবা তারা যদি মনে করে যে এই 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 মামলাটায় রাষ্ট্র কোনো একটা সংস্থা এটাকে মনিটর করছে, তখন পিবিআই সেখানে চান্স নিতে চায় না। পিবিআই যে হেড বর্তমান আছে, তার প্রচেষ্টা রয়েছে বলে আমার মনে হয়, কিন্তু তিনি নিজেও গাইবান্ধাতে একটি ঘটনায় একটা বাড়িতে পুলিশের এক সদস্য অগ্নিকাণ্ড ঘটিয়েছিল, যেটা আল জাজিরাতেও প্রচার হয়েছে, সেইটাকে তারা ফাইনালি বলেছে ওইখানে কোনো ঘটনা তার খুঁজে পায় নাই। তো এই হলো পিবিআই অবস্থা। এবং তার চেয়ে বড় কথা যে বাংলাদেশে যারা অপরাধ করে তার কোন অংশ ক্ষমতাসীনদেরকে ম্যানেজ করে তারা আইনকে বৃত্তাঙ্গুল দেখাতে পারে। সালাউদ্দিন ভাই যেটা আশাবাদ ব্যক্ত করেছে, সেই আশাবাদ বাংলাদেশে আগামী 100 বছর হবে কিনা আমি শুনব। এটা ইন্ডিয়া হতে পারে, এটা ইউকে তে হতে পারে, এটা ইউরোপিয়ান ইউনিয়ন হতে পারে, এটা আমেরিকা হতে পারে। দা কমপ্লায়েন্স অফ দা প্রভিশন অফ ল, এখানে সাগরণের তদন্ত এখন পর্যন্ত 85 বার রেফার করা হয়েছে, এবং এই 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 মুড়িয়া হত্যাকাণ্ড এবং ধর্ষণ মামলার আসামি যারা অ্যাপারেন্টলি আমাদের মনে হয় সরকার পক্ষকে সম্পূর্ণভাবে ম্যানেজ করে ফেলছে, এবং সরকার প্রধানের সাথে সদস্য হিসেবে দুবাই গিয়েছেন, স্বর্ণ কারবারীদের সভাপতি হয়েছেন এবং ক্রাইম রিপোর্টার্সদেরকে অফিস দিয়েছেন, এবং সর্বশেষ দেখলাম যে সে টুঙ্গিপাড়া মাজার ভিজিট করেছেন। অর্থাৎ হি নোস হোয়ার টু গ্রিজ, গ্রিজিংটা কোথায় করতে হবে এই আর্টটা খুব ভালো করে শিখছে, এবং সরকারের যারা নীতি নির্ধারক তারও তুষ্ট বলে আমার মনে হয়েছে। অতএব এই মামলা সাগরণী মামলার সেকেন্ড বিতরণ হবে, এবং আমি কোনো সম্ভাবনা দেখি না এই রেজিম যতদিন ক্ষমতায় থাকবে তার বিচার হবে। তবে আশাহত হওয়ার প্রয়োজন নাই, মাসুদ ভাইকে বলবো আমরা তো আসি, এই এইরকম 100 বার 200 বার করতে থাকুন, যখন জনগণের সরকার প্রতিষ্ঠা হবে সেই সময় আপনি হিট করবে। তবে এই সরকার পরিবর্তন হয়ে যদি বিএনপি আসে, বিএনপির সদস্য আমি বলতেছি, বিএনপিও এটার বিচার করবে বলে আমার সন্দেহ রয়েছে, কারণ বিএনপির রেজিমে একটি 26 হত্যাকাণ্ড মানে একটা হত্যাকাণ্ড এই শাহ আলমের ছেলেরা ঘটিয়েছিল, সেইটা বিএনপি ওখানে 100 কোটি টাকা লেনদেন হয়েছে, 30 কোটি টাকার একটা ঘুষ লেনদেন একটা মামলা চলছে, সেই মামলা যেমন বিএনপিও ম্যানেজ হয়ে গেছিল, আওয়ামী লীগও ওই 26 হত্যাকাণ্ডে এবং মনিয়া ধর্ষণ এবং হত্যাকাণ্ডে ম্যানেজ হয়ে আছে, যার জন্য এইটা আর প্রোগ্রেস করে তদন্তের ওখান থেকে আর প্রোগ্রেস করবো বলে আমি এই মুহূর্তে কোনো আশার আলো দেখি না। আজকে যদি এই সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে হতো, তাহলে অন্তত তারা দেখাতে পারতো যে আইন সবার কাছে সমান, যেটা সাংবিধানিক বিধান, এখানে আইন সবার কাছে সমান নয়, যার জন্য এমন একটি সরকার আসতে হবে যে সরকার সাংবিধানিক এই প্রভিশনটাকে সমুন্নত রাখবে, যে আইনের কাছে সবাই সমান। বাংলাদেশে আনফরচুনেটলি
আইনের কাছে সবাই সমান নয়। আপনার আমি অনেক প্রশ্নতে বলেছি, এখানে অনেক প্রতিষ্ঠান অপরাধের সাথে জড়িয়ে গেছে এবং এইটে পারে সরকারের কোনো কোনো অংশকে স্যাটিসফাইড করে। অতএব আমি এখানে এই হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ড এবং ধর্ষণের বিচার নিয়ে আপাতত আমি কোনো হিরো দেখছি না, বাট ভবিষ্যতে চালিয়ে যেতে হবে যতগুলো এটা একটা বিশ্ব রেকর্ড হোক, 84 বের হোক অথবা 184 বের হোক, হতে থাকুক, আপনারা আপনাদের যে আইনি বিধান সেগুলো ফলো করে থাকুন। আপনি জানেন যে ব্রিটেনে যদি প্রিন্স কোন ট্রাফিক আইন ভঙ্গ করলেও সেখানে পুলিশ দিয়ে ফাইন করতে পারে, সেটা এই দেশে কোনোদিন হবে না। এই দেশে সরকারের যে কোনো অনেক ব্যক্তিকে ম্যানেজ করে আইনকে বিরুদ্ধে দেখাতে পারে, এটা স্বাধীনতার চেতনার সম্পূর্ণ পরিপন্থী এবং বাংলাদেশের মানুষের, বাংলাদেশের শান্তিকামী এবং আইন মান্যকারী মানুষের কাছে একটা চটকতা। অনেক ধন্যবাদ আপনাকে। আমি সালাউদ্দিন ভাই আপনার কাছে